আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র গুডলকে সবাইকে স্বাগত। বেশ, আমি এখন আছি সুপার কার বিডি গাড়ির শোরুমে, যেটি তেজগাঁয়ের ঠিক নাবিস্কো ফ্যাক্টরির পিছনেই অবস্থিত এবং এখানে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আপনারা পাবেন এবং এই শোরুমে গাড়ির কালেকশনও অনেক। আজকে আপনাদেরকে বেশ কিছু প্রিমিয়ম গাড়ি দেখানোর চেষ্টা করবো। তো বেশ, চলুন আমরা গাড়িগুলো দেখি এবং গাড়িগুলোর দামটাও জেনে নিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে। সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাইকে রমজানের শুভেচ্ছা। আর সব সময় তো আপনাদের এখানে গাড়ির পরিমাণটা অনেক বেশি থাকে। জি, তো শুরুতে জানতে যাচ্ছি যে কি পরিমাণ গাড়ি আছে এখন আপনাদের এখানে? অলমোস্ট 30টা উপরে আছে, 30 প্লাস। মোটামুটি সব ব্র্যান্ডের গাড়ি তো আছে? সব ব্র্যান্ডের, সব ধরনের ক্যাটাগরির গাড়ি, এসি থেকে সিডান কার সব ধরনের গাড়ি আছে। আচ্ছা ভাই, আজকে আমরা কি কি গাড়ি দেখবো? আজকে আমরা শুধু প্রিমিয়ার গাড়িগুলো দেখবো। তার মানে প্রিমিয়ার কালেকশন অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এই গাড়িটি দিয়ে শুরু করি। আমার পাশে যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি হচ্ছে টয়োটা প্রিমিয়ো, সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি। আচ্ছা, এবং কালারটিও খুব গর্জিয়াস একটি কালার। এই কালারটিও আমরাই কালারটি করেছি এবং চাকাগুলো অরিজিনাল, একদম সবগুলো চাকায় নতুন চাকা, রিকন্ডিশন চাকা লাগানো হয়েছে। কালারটা করা হয়েছে পরে? হ্যাঁ, কালারটা করা হয়েছে। জানা মতে কোনো কিছু চেঞ্জ হয়নি? কোনো কিছু চেঞ্জ হয়নি, কারণ ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই অরিজিনাল, শুধু সাসপেনশনের কাজ হয়েছে, কালারটা করা হয়েছে। আচ্ছা, চাকাগুলো ফ্রেশ ভাইয়া? চাকাগুলো যে অবস্থা আছে কতদিন টিকবে? আশা তো করি আনুমানিক 1 বছরের চাকা কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যাক সাইডটা দেখি। তার মানে সব কিছুই অরিজিনাল আছে? হ্যাঁ, সব কিছু অরিজিনাল। ব্যাক লাইট আপনারা দেখতেছেন যে এই গাড়ির যে লেদার ইন্টেরিয়র, ফিটিং লেদার, এটা কিন্তু আমরাই লাগিয়েছি, খুবই উন্নত মানের। আর এই গাড়িটির লেগ স্পেসটা অনেক বেশি। আচ্ছা, অলমোস্ট নিয়ার অ্যাবাউট 1 ফিট। আচ্ছা, মানে ভালো স্পেসই আছে দেখা যাচ্ছে। কমফোর্টেবল জার্নির জন্য এর চেয়ে বেস্ট কোনো গাড়ি হয় না। আপনি লং জার্নি বলেন আর শর্ট জার্নি বলেন, যে কোনো কমফোর্টেবল জার্নির জন্য হ্যান্ড রেস্ট এবং লেগ স্পেসটা খুব জরুরি। আচ্ছা, আমি একটু সামনের সাইডটা দেখি ভাইয়া। সামনে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে ভাইয়া? না ভাইয়া, সব কিছু অরিজিনাল আছে। আপনি দেখেন এই উডেন প্যানেল থেকে শুরু করে এই ডিভিডি ব্যাক ক্যামেরা যেটা আছে, নেভিগেশন সিস্টেম, এটা অরিজিনাল বিল্টেড জাপানি যেটা। আচ্ছা, অরিজিনাল বিল্টেডটা। আচ্ছা, এটা কিন্তু মানে খুবই উন্নত মানের একটি ডিভিডি ব্যাক ক্যামেরা এটা লাগানো আছে, যেটা ড্যাশবোর্ডটি একদম টোটালি ফ্রেশ, ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ দেখা যাচ্ছে। স্টিয়ারিংটি দেখেই মনে হচ্ছে যে গাড়িটা কিন্তু খুব লিমিটেড ইউজ হয়েছে। আর এই গাড়িটি খুব হাই গ্রেডের গাড়ি, যার কারণে সিসিটাও একটু বেশি। এটা সিসি কত হয়? এটা 1800 সিসির। 1800 সিসির? জি জি, আমরা জানি যে 1800 সিসির প্রিমিয়ার গুলো সবচেয়ে হাই গ্রেডের প্রিমিয়ার হয়ে থাকে। এটা কি ফার্স্ট হ্যান্ড গাড়ি? হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড গাড়ি। আচ্ছা, আর এসির পারফরমেন্স কি অবস্থা ভাইয়া? এসি খুবই খুবই ভালো পারফরমেন্স, কারণ 1800 সিসির একটা গাড়িতে এসির পারফরমেন্স খুবই ভালো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। জি, 1500 সিসির চেয়েও বেস্ট পারফরমেন্স পাবে এই গাড়ির এসিতে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে গাড়ি সম্পূর্ণ ওকে আছে? হ্যাঁ, সম্পূর্ণ ওকে আছে, কাগজপত্রগুলো ফুললি ওকে আছে, পুরো 1 বছর 2 বছর কাগজ আপডেট আছে। ভাইয়া, এটা পেপারস আর প্রাইসটি সম্বন্ধে যদি একটু বলেন। পেপারসগুলো ফুললি আপডেট আছে, ট্যাক্স টোকেনটা 1 বছরের লাস্ট পর্যন্ত আছে, আই মিন 21 সালের কাছাকাছি, ডিসেম্বরের লাস্ট উইক। আর ফিটনেসটা হচ্ছে 22 সাল পর্যন্ত আছে।
কাগজপত্র ফুললি আপ টু ডেট করা আছে, এবং প্রাইসটা হচ্ছে আমরা এটার আস্কিং প্রাইস হচ্ছে 12,50,000 টাকা। আচ্ছা, 12,50,000 টাকা আস্কিং প্রাইস। জি, তবে আমরা আরেকটু রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে কাস্টমার অবশ্যই আমাদের শোরুমে আসবেন। আমাদের শোরুম হচ্ছে সুপারকার বিটি 257 তেজগাঁও নাবিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা নেক্সট গাড়িতে দেখি। জি চলো। এই গাড়িটা তো খুব ফ্রেশ লাগতেছে ভাইয়া, আমরা এই গাড়িটা সম্বন্ধে একটু জানি। একদম ফুললি লেটেস্ট, একদম নিউ, নতুন একটি গাড়ি। আচ্ছা, এটি হচ্ছে 2017 মডেলের প্রিমিয়ার গাড়ি। আমরা জানি যে 2016 পরে যে শেপটি আসছে, এটি কিন্তু 2021 সাল পর্যন্ত এই একই শেপের একই একই গ্রেডের প্রিমিয়ার আসছে। আচ্ছা, এটি হচ্ছে 2017 মডেলের এবং 2019 সালে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি। আচ্ছা, গাড়িতে এটা কি অরিজিনাল কালার ভাইয়া? হ্যাঁ, একটু কালারটি অরিজিনাল এবং সামনে পিছে গ্লাস থেকে শুরু করে সবই টোটাল অরিজিনাল। এই গাড়িতে কোনো কিছু চেঞ্জ হয়নি। আচ্ছা, সামনে হেডলাইট, তারপর ফগ লাইট ভাইয়া? এই হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন, প্রজেকশন হেডলাইট। জি, প্রজেকশন হেডলাইট, ফগ লাইট, এখানে এসএস ক্রোম আছে ফগ লাইটের সাথে, খুবই স্মার্ট লাগছে। আর আমরা জানি যে নিউ শেপের যে প্রিমিয়ার যে গ্রিলটি, এটি কিন্তু যথেষ্ট স্মার্ট একটি গ্রিল। জি হ্যাঁ, যার কারণে সামনের যে লুকিংটা, এটা টোটালি একটি গর্জিয়াস লুকিং, একদম টোটাল লুকিংটাই চেঞ্জ। আচ্ছা, তাহলে এগুলো অরিজিনাল সব? সবই অরিজিনাল। আচ্ছা, সামনের গ্লাসটা, মানে গ্লাস সবগুলোই অরিজিনাল? গ্লাস সবগুলোই অরিজিনাল। আচ্ছা, পিছনের গ্লাসটা একটু ব্ল্যাক দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, এটা কি অরিজিনাল নাকি টিন্টেড? ও আচ্ছা, টিন্টেড। জি, আর এটার যে রেনশিট গুলো অরিজিনাল রেনশিট। আচ্ছা, আমরা একটু ব্যাক সাইডটাও দেখি। তার মানে ব্যাক লাইট গুলো অরিজিনাল? হ্যাঁ, ব্যাক লাইট থেকে শুরু করে যা যা দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল। টাচ আপ করা হয়েছে? টাচ আপ হয়নি। টাচ আপ হয়নি? না, ফুললি অরিজিনাল গাড়ি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের শোরুমে আনার পরে কোনো কিছুই করেনি, জাস্ট ওয়াশ পলিশ করে রেখে দিয়েছেন? ওয়াশ পলিশ করে রেখেছেন। তোমার গাড়িটা খুবই ফ্রেশ আছে, টোটালি ফ্রেশ একটি। আচ্ছা, আমরা অলমোস্ট নতুনের মতো, 42 সিরিয়ালের গাড়ি। জি, আমরা জানি আমাদের দেশের সিরিয়াল এরপরে আসছে 43-45। এটা হচ্ছে পুশ স্টার্ট, তাই না ভাইয়া? পুশ স্টার্ট, পুশ স্টার্ট, মোশন সেন্সর, আইডল স্টপের যে ব্রেক সিস্টেম, যেটা অটো ব্রেকিং সিস্টেম, এখানে সেন্সরটি আছে। একটু বাইরে থেকে আমরা দেখালে একটু ভালোভাবে দেখতে পাবো। আর যে ডিভিডি ব্যাক ক্যামেরা, এগুলো বিল্ট ইট অরিজিনাল জাপানি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কাপ হোল্ডারের ব্যবস্থা আছে, এখানে একটি বক্স আছে। মোট কথা এক ফুল লোডেড কার, এসি কন্ট্রোলিং সুইচ, দেন সাউন্ড কন্ট্রোলিং সুইচ, সব কিছু কিন্তু আমি স্টিয়ারিং এর সাথে পেয়ে যাব এই গাড়িটির সাথে। এবং পুরোটা ব্ল্যাক ইন্টেরিয়র? হ্যাঁ, ফুললি ব্ল্যাক ইন্টেরিয়রের। অনেকেই আমরা ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি কিন্তু খুব চুজ করে থাকি। জি, এবং সিট গুলো দেখা যাচ্ছে যে খুবই সুন্দর, লেদার ইন্টেরিয়র অরিজিনাল। আপনার এই লেদার গুলো কিন্তু অনেক কস্টলি এবং খুবই ভালো উন্নত মানের একটি ফিটিং লেদার লাগানো আছে এই গাড়িটির সাথে। এটা কি আপনারা লাগিয়েছেন? না, এটা অরিজিনালি আমরা পেয়েছি, এভাবেই ছিল, খুবই ভালো উন্নত মানের, যার কারণে আমরা চেঞ্জ করিনি। না, বোঝা যাচ্ছে গাড়িটি যিনি ইউজ করেছেন খুব যত্ন সহকারে ইউজ করেছেন। দেখতে ড্যাশবোর্ডটি একদম চকচকে নতুনের মতো একটি গাড়ি, দেখে মনে হচ্ছে এখনো নতুন, মাত্র জাপান থেকে আসছে এরকম একটা গাড়ি, মানে পুরো রিকন্ডিশনের মতোই ফ্রেশ আছে গাড়ি। গাড়িটি মাইলেজও অনেক কম, মাত্র 27,000 কিলো চলছে এই গাড়িটি। মাত্র 27,000 কিলো? হ্যাঁ। আর এসির পারফরমেন্স কিরকম ভাইয়া? এসি পারফরমেন্স খুবই ভালো, খুবই ফার্স্ট ক্লাস পারফরমেন্স আছে এসিটির। এটা কি সিএনজি করা আছে? না, এটি অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি, ফুললি তেলে চালিত। আচ্ছা ঠিক আছে। এই গাড়িটির খুব একটি বিশেষত্ব হচ্ছে এই গাড়িটিতে অটো ব্রেকিং সিস্টেম আছে। এই সেন্সরটি আমরা দেখতে পাচ্ছি, এই সেন্সরটির জন্য সামনে যদি কেউ ড্রাইভিং করার সময় ইনকেস সামনে হঠাৎ করে কেউ একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে গেল, তখন কিন্তু এই গাড়িটি অটোমেটিক ব্রেক হয়ে যাবে, অটোমেটিক ব্রেক হয়ে যাবে। সামনে যে সেন্সরগুলি, এখানে 4টি সেন্সর আছে। আচ্ছা, এবং পিছনেও 4টি সেন্সর আছে। আমরা জানি যে নতুন লেটেস্ট প্রিমিয়ার যে
ভার্সনগুলো এসেছে 2016 পরের থেকে, সেই প্রিমিয়ারগুলোতে ঠিক সেম ভার্সন থাকে সবগুলো গাড়িতে। আচ্ছা, আর এটা পেপার সম্বন্ধে যদি একটু বলেন। এটা পেপার ফুললি আপডেট আছে, ফুললি আপডেট করা আছে। আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 29,90,000। 29,90,000 টাকা আস্কিং প্রাইস। জি, এবং যিনি কিনবে শোরুমে আসলে আর একটু কথা বলারও সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে আসবেন, ভিজিট করবেন ফিজিক্যালি, দেন আমরা প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে। ঠিক আছে ভাই, আমরা নেক্সট গাড়িটি দেখি। ভাই আমরা এই গাড়িটি সম্বন্ধে একটু জানি। জি, এটি হচ্ছে টয়োটা প্রিমিও, এটি মডেল হচ্ছে 2011 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2013, 35 সিরিয়ালের একটি প্রিমিও। এটিও কিন্তু সামনে পিছনে গ্লাসগুলো অরিজিনাল করে দেবে এবং গাড়িটির যা যা আছে সবই অরিজিনাল করে দেবে। আমরা জানি যে একটা গাড়ি কিনতে গেলে আপনি যদি চারটা চাকা লাগাতে হয় আর সিএনজি টা করতে হয় সেখানে অলমোস্ট 1,00,000 টাকা চলে যাবে। সেই 1,00,000 টাকা কিন্তু এই গাড়িটা সেভ হয়ে যাচ্ছে। আর হেডলাইট, ফগ লাইট সবই অরিজিনাল, সবই অরিজিনাল। এইচআইডি হেডলাইট, আমরা জানি যে এই গাড়িতে কিন্তু এইচআইডি হেডলাইটের ব্যবহার হয়ে থাকে। আর নিচের যে ফগ লাইটটি আছে এখানে কিন্তু নিকেলের ক্যাচিং আছে এবং সামনের যে গ্রিলটি কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং চকচকে নিকেল গ্রিলের ব্যবহার করা হয়েছে এই গাড়ির সাথে। এবং সামনে এবং পিছনে দুটি ডাবল পার্টের হেভি স্টিল বাম্পারও লাগানো আছে। এক কথা বলতে গেলে গাড়িটি কমপ্লিট একটা রেডি প্যাকেজের গাড়ি। এটা অরিজিনাল কালার, গাড়িটি কালারটা অরিজিনাল এবং গ্লাসগুলো সব অরিজিনাল, গ্লাসগুলো সব অরিজিনাল। ঠিক আছে ভাই, আমরা একটু গাড়ির ইন্টেরিয়রটা একটু দেখি। ভিতরে কি অবস্থা ভাইয়া? জি, যথেষ্ট ফ্রেশ চকচকে আমরা দেখতে পাচ্ছি। গাড়িটি কিন্তু বিস্কিট কালারের ইন্টেরিয়র একটি গাড়ি, রেড ওয়াইন কালার বাইরে ভিতরে বিস্কিট কালারের একটি গাড়ি। এটি খুবই ফ্রেশ এবং সিটগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল সিট, অরিজিনাল সিট এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটাতে কোনো কভারের ইউজ করা হয়নি, বিকজ আমরা অনেকে অরিজিনাল সিটগুলো প্রেফার করে থাকি। আর এটাতে ডাবল ইয়ার ব্যাগের ব্যবহার হয়েছে স্টিয়ারিং এর সাথে এখানে। আর উডেনগুলো যথেষ্ট স্মার্ট উডেনের ব্যবহার হয়েছে এই গাড়িটির সাথে, আমাদের ফুললি উডেনের ব্যবহার হয়েছে এবং ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশনের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। মনিটরটা কি পরে লাগানো হয়েছে? মনিটরটি এটি খুব ভালো মানের, এটিও জাপানিজ মনিটর। আচ্ছা, এটি খুব উন্নত মানের একটি মনিটর, ডিভিডি, এটা কিন্তু সিডি না, ডিভিডি। আচ্ছা, আর সিটটি যেহেতু অরিজিনাল, যিনি গাড়ি কিনবে প্রয়োজনে ওনার যদি মনে হয় যে সিট কাভার লাগাবেন সেক্ষেত্রে লাগাতে পারেন, যেহেতু অরিজিনাল আছে। অরিজিনাল আছে জি, একদম টোটালি ফ্রেশ অবস্থায় আছে, বেইজ কালারের ভিতরে বিস্কিট কালারের একটি গাড়ি এবং সিএনজিও করা আছে। সিএনজিও করা আছে এই মুহূর্তে ভিতরে সম্পূর্ণ ওকে আছে? সম্পূর্ণ ওকে আছে, এসি, ইঞ্জিন, গিয়ার, সাসপেনশন সবগুলো পার্টি 100% রেডি। এটা কি ফার্স্ট হ্যান্ড গাড়ি ভাই? হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড গাড়ি, রেডি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে। আর আপনার গাড়িটি আনার পরে মানে আপনি কোনো কিছু চেঞ্জ করেছেন গাড়িতে? না, আমরা কোনো কিছু চেঞ্জ করিনি, তার মানে সবকিছুই অরিজিনাল আছে। ঠিক আছে, চাকাগুলো যে অবস্থায় আছে ভাইয়া কতদিন টিকবে? এগুলো তো ব্র্যান্ড নিউ চাকার ইউজ হয়েছে, দুই বছর তো যাবে আশা করি। তার মানে 2 বছর ইউজ করতে পারবে অনায়াসে, কারণ এখন আমরা জানি যে নতুন চাকা অলমোস্ট মিনিমাম 2 বছর চলে যায়। আর পেপার সম্বন্ধে যদি একটু বলেন গাড়িতে। পেপারগুলো ফুললি আপডেটেড অবস্থায় আছে গাড়িতে। আর আস্কিং প্রাইস? আস্কিং প্রাইসটা হচ্ছে 2011 মডেল, 2013 সালে রেজিস্ট্রেশন করা, সিএনজি প্লাস সব দিক থেকে ফুললি লোডেড একটি কার, যেহেতু এখানে কিন্তু 10টি টাকার ক্লায়েন্টের খরচ করতে হবে না। চাকাগুলো লাগানো আছে, বাম্পারটা পর্যন্ত লাগানো আছে গাড়িতে, সেটা একটা এক্সট্রা পার্ট আমাদের অনেক সময় নিয়ে করতে হয়। শুধু সিট কভারটি যদি কোনো কাস্টমার চায় যে আমরা লাগাবো সেটা সে লাগিয়ে নিতে পারে, এছাড়া আর কোনো কাজ এই গাড়িতে নাই। তো এই অবস্থায় এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের মাত্র 19,50,000 টাকা। 19,50,000 টাকা আস্কিং প্রাইস। জি জি জি, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা একটু নেক্সট গাড়িতে দেখি।
ভাইয়া এই গাড়িটি সম্বন্ধে একটু জানি। জি, এটিও কিন্তু আপনার 2011 মডেলের একটি প্রিমিয়াম গাড়ি এবং এই গাড়িটি 2015 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, রিটার্ন মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015। আচ্ছা, এটি সেম আগের যে প্রিমিয়ামটি দেখেছি এটি কিন্তু সেম মাসুদের একটি এবং এটিও ভিতরে বেস কালার। এটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এটির ভিতরে সিট কভারটা পর্যন্ত লাগানো আছে। আচ্ছা, এই গাড়িটির সাথে আর গ্লাস যেগুলো আছে সবগুলোই অরিজিনাল। আমরা একটু ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখি ভাইয়া। এটা পুশি স্টার্ট? হ্যাঁ, পুশি স্টার্ট। আমাদের সবগুলো গাড়ি পুশি স্টার্টের, আগের গাড়িটিও পুশি স্টার্ট, যে গাড়িটিও পুশি স্টার্ট। এটির সাথে আপনার এসি কন্ট্রোলিং সুইচ, সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, সব কিছু স্টিয়ারিং এর সাথে আমরা পেয়ে যাবো। ফুল লোডেড একটি কার, ডিভিডি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সিস্টেম। এবং আমরা দেখতে পাচ্ছি ভিতরের বেস কালারের ইন্টেরিয়র, এটি কিন্তু বেস কালারের ইন্টেরিয়র, পাশাপাশি সিট কভারগুলো যথেষ্ট লাক্সারিয়াস ফিটিং, ডাবল পার্টের সেলাই করা ফিটিং লেদারের ব্যবহার হয়েছে এই সিট কভারগুলোর সাথে। আচ্ছা, আর মনিটরটা কি এটা অরিজিনাল মনিটর? হ্যাঁ, অরিজিনাল মনিটর। আর এসির পারফরমেন্স কি অবস্থা? হ্যাঁ, এসি পারফরমেন্স খুবই ভালো অবস্থায় আছে গাড়িটির, এসি পারফরমেন্স। আচ্ছা, তোমরা সিট কভার আপনি পরে লাগিয়েছেন? হ্যাঁ, পরে লাগানো হয়েছে গাড়ি সিট কভার গুলো। তো আমরা এখন যে অবস্থায় আছে অনেক দিন ইউজ করতে পারবে এসি? জি জি, অনেক দিন ইউজ করতে পারবে। এই মুহূর্তে তো কোনো কাজ নেই গাড়িতে? এই মুহূর্তে টোটালি কোনো কাজ নেই গাড়িতে। অনেকে আমরা রেড ওয়াইন কালার পছন্দ করি, অনেকে ব্ল্যাক কালার চয়েস করি, আবার অনেকে পাল কালার চুজ করি। আমার কাছে আরেকটি পাল কালারের গাড়িও আছে, সেম গ্রেডের, 2011 মডেলের ওইটিও, ওটাও এবং ওইটা পাল কালার, পুশি স্টার্ট, ওটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, এটা সিএনজি করা আছে? হ্যাঁ, এটা সিএনজি করা আছে। আচ্ছা, ঠিক তাহলে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে গাড়িটি? সম্পূর্ণ ওকে আছে গাড়িটি। আর পেপার সম্বন্ধে যদি একটু বলেন? পেপারগুলো ফুললি আপ টু ডেট আছে। আমাদের প্রত্যেকটি গাড়ির পেপারস আপডেট থাকে এবং পাশাপাশি যদি একটা গাড়ি কখনো আমাদের আপডেট না থাকে, যে ইন কেস ফেল হয়ে গেছে, সেই গাড়িগুলো কিন্তু আমরা আপডেট করিয়ে দিই। আর এই গাড়িতে আস্কিং প্রাইস কত রাখতেছেন? এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে, সেটা 2011 সালে রেজিস্ট্রেশন, 2015 সালে, 2011 মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 19,90,000। 19,90,000 টাকা। সিএনজিও করা আছে, ফুল লোডেড একটি গাড়ি। ভাইয়া খুব কষ্ট করে খুব সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখালেন, দামটাও বললেন। আর যারা এখনো পর্যন্ত আপনাদের শোরুমে আসেনি তাদের উদ্দেশ্যে যদি আপনাদের অ্যাড্রেসটি একটু বলেন। জি, আমাদের অ্যাড্রেস হচ্ছে 257 তেজগাঁও নাভিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনের গেটের ঠিক 30 ফিট উত্তর পাশে আমাদের শোরুমটি অবস্থিত। আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার ভিডি, 257 তেজগাঁও নাভিস্কো। আচ্ছা, আর আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য তো একটা ডিসকাউন্ট থাকবে আশা করি। অবশ্যই আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব, আর স্পেশালি রুদ্র ভাই যদি কেউ রেফারেন্স দেয় তাহলে আমরা স্পেশাল ডিসকাউন্টের চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, দেখা হবে নেক্সট টাইম ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে।